আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা দেখব কিভাবে লিনাক্স মিন্টে প্রিন্টার ইনস্টল করা যায়। তো ফার্স্ট অফ অল আমরা স্টার্ট মেনুতে চলে যাই আর এখানে আমরা সার্চ দিব প্রিন্টার লিখে। ওকে, ইন্টারপ্রেস করলাম। তো এই যে প্রিন্টার অপশন চলে আসছে, তো আমি যদি অ্যাডে ক্লিক করি তাহলে দেখেন এখানে দুইটা অপশন, তিনটা অপশন আছে, জেনেরিক সিপিইউস, তারপর হচ্ছে ইন্টার ইউআরএল, অ্যান্ড হচ্ছে এখানে নেটওয়ার্ক প্রিন্টার, মানে আমার যেই একটা প্রিন্টার আছে ইপসন L1130 এটা কিন্তু এখানে শো করতেছে না। আমি ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে আমি এখন আমার এই প্রিন্টারের ইউএসবি পোর্টটা এখন লাগাইলাম। ওকে, তো লাগানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে অ্যাডে যাই। তো অ্যাডে যদি ক্লিক করি তাহলে দেখবো এই যে চলে আসছে আমাদের ইপসন L3110 প্রিন্টারের নাম অ্যান্ড ইউএসবি কানেকশন, দেখেন ইউএসবি শো করতেছে। তো আমি এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করি, তো সে ড্রাইভার সার্চ করতেছে এখন। তো দেখবে যে প্রথমত আমার ইনস্টল করা আছে কিনা ড্রাইভারটা, অ্যান্ড যদি ড্রাইভারটা ইনস্টল করা না থাকে আমরা এখানে কিছু বাই ডিফল্ট দেখেন উপরে দেখাচ্ছে মিসিং প্রিন্টার ড্রাইভার, মানে এইটার ড্রাইভার খুঁজে পাওয়া যায় নাই। সো সিলেক্ট প্রিন্টার ফ্রম ডাটাবেস। তো লিনাক্সের অনেক বড় একটা ডাটাবেস আছে, এখানে অনেকগুলো প্রিন্টার আছে, যেমন ক্যানন আছে দেখেন, তো এখানে ইপসনও আছে, আমরা যদি নিচে যাই যে ইপসন, তো এখানে অনেকগুলো প্রিন্টার আছে, আপনারা যে প্রিন্টার ইউজ করেন এখানে সেই প্রিন্টার পেয়ে যাবেন আশা করি। তো এইখানে আমরা ইপসন সিলেক্ট করে ফরওয়ার্ড ক্লিক করলাম। তো দেখেন এখানে ইপসনের অনেকগুলো মডেল আছে, বাট আমাদের L3110 এখানে মনে হয় নাই। তো দেখেন অনেক প্রিন্টার এখানে, তো L3110 এখানে নাই, যেহেতু লেটেস্ট ভার্সন তো ডাটাবেসে এখনও আপডেট করা হয় নাই L3110। তো আমরা কী করবো, আমরা ব্রাউজারে চলে যাই। আমরা প্রথমত এই ব্রাউজার থেকে আমাদের যেই L3110 যেই মডেলের প্রিন্টারটা আছে এই প্রিন্টারে আমরা একটা ড্রাইভার ডাউনলোড করে নেব। তো আমরা এখান থেকে ইপসনের ইপসন L3110 প্রিন্টার ড্রাইভার ফর লিনাক্স এইটা লিখে আমরা সার্চ দিই। এটা লিখে সার্চ দেওয়ার পরে আমাদের কাছে যেই রেজাল্টটা আসবে সেখানে আমরা দেখব যে একটা ফর্ম আছে, এই যে forums.linuxmint.com। তো আমরা যদি এই ফরামসে যাই, অবশ্যই আমি যেহেতু লিনাক্স মিন্ট ইউজ করতেছি দ্যাটস আমি এই ফরামটা ইউজ করতেছি, আপনারা যেই ওএস অপারেটিং সিস্টেম যেটা ইউজ করবেন ওই ফরামসে যাবেন তাহলে অ্যান্সারটা পেয়ে যাবেন। তো আমি এই ফর্মে আসলাম। তো ফর্মে আসার পরে দেখেন এখানে লেখা আছে ডাউনলোড ebz.ipson.net, মানে ইপসনের যেই অফিসিয়াল ওয়েবসাইট ওই লিঙ্কটা দেওয়া আছে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এখানে আমাদের মডেল নামটা দিব L3110, অ্যান্ড এখানে সার্চ দেওয়ার আগে নিচে দেখেন অপারেটিং সিস্টেম আছে, তো আমরা এখান থেকে অপারেটিং সিস্টেম লিনাক্সটা সিলেক্ট করি অ্যান্ড দেন আমরা এখানে সার্চ ক্লিক করব। তাইলে আমরা আমাদের সার্চ রেজাল্ট পেয়ে যাবো। এই যে দেখেন প্রিন্টার ড্রাইভ ফর লিনাক্স L3110 সিরিজ, অ্যান্ড এখানে স্ক্যানার ড্রাইভার আছে। সো আমরা প্রথমত যেহেতু প্রিন্টার ইউজ করতেছি দ্যাটস আমরা প্রিন্টারের ড্রাইভারটা ডাউনলোড করি। আমার নেটওয়ার্ক ফাস্ট, দ্যাটস ওয়াই একটু ফাস্টলি ডাউনলোড হচ্ছে। সো এটা হচ্ছে একটা জেনারিক ড্রাইভার, দেখেন ডাউনলোড ড্রাইভার, এটা জেনারিক ড্রাইভার। অ্যান্ড আমরা এখানে যদি অ্যাকসেপ্ট ক্লিক করি, আমরা অ্যাকসেপ্ট ক্লিক করলে দেখবো যে এখানে অনেকগুলো ভার্সন আছে প্রিন্টারের। তো যেহেতু আমরা লিনাক্স মিন্ট ইউজ করতেছি সো ডেবিয়ান ভার্সনটা আমরা ডাউনলোড করবো। অ্যান্ড আপনারা যেই বিট ইউজ করবেন অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, যদি আপনারা 32 বিট ইউজ করেন তাহলে 32 বিট, যদি 64 বিট হয় তাহলে 64 বিট। সো আমি 32 বিট মানে 86 ডাউনলোড করতেছি, অ্যান্ড 86 হচ্ছে আমাদের 32 বিট, অ্যান্ড 64 হচ্ছে আমাদের 64 বিট, এটা আমরা জানি। সো আমরা এখান থেকে প্রথমত উবুন্টুর জন্য দেখেন এখানে লেখা আছে এপিটি ইনস্টল LSB, সো আমাদের LSBটা ইনস্টল করতে হবে। তো আমরা যেটা করবো, আমরা LSBটা ইনস্টল করবো, আমরা একটু দেখে নিই কী লেখা ছিল, এপিটি ইনস্টল LSB। ওকে, তো আমরা এটা কপি করি অ্যান্ড ডাউনলোডে চলে যাই। ডাউনলোডে আসার পরে আমরা এখান থেকে টার্মিনালটা ওপেন করি, অবশ্যই এখানে আপনারা যে কোনো টার্মিনাল ইউজ করলে হয়, কন্ট্রোলারটা টি দিলে টার্মিনাল ওপেন হয়ে যাবে। এখানে পেস্ট করলাম, ইন্টারপেস করি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দেবো এখন। সো আমাদের LSB এখন ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো LSBটা কি, LSB হচ্ছে বেসিক্যালি আপনাদের ইউএসবির সাথে যে কানেক্টেড হয়, মানে আমাদের যে ড্রাইভারটা ইনস্টল করবো সেটা যাতে সাথে সাথে প্রিন্টার সাথে পেয়ে যায়, দ্যাটস ওয়াই আমরা এই LSBটা ইউজ করি, মানে LSBটা ইনস্টল করি। সো আমরা এখন আমাদের এই যেটা ডাউনলোড করছি ডেভিয়েশন এটাকে ইনস্টল করি। সো ডাবল ক্লিক করলে যে এই অপশনটা চলে আসবে ইনস্টল প্যাকেজ, অ্যান্ড দেন পাসওয়ার্ড দিয়ে দিলাম অথেন্টিকেট, অ্যান্ড এটা ইনস্টল হচ্ছে, দেখেন ইনস্টলিং ফাইল, অ্যান্ড এটা কমপ্লিট হতে হবে অবশ্যই, যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনাদের এটা ইউজ করতে পারবেন না। ওকে, সো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যেহেতু এটা ক্লোজ করে দিই, প্রথমত এটা ক্লোজ করতে হবে যেহেতু ইনস্টল হয়েছে, সো ক্লোজ করলাম অ্যান্ড টার্মিনালও ক্লোজ করতে হবে অবশ্যই, এটা খেয়াল রাখবেন যাতে টার্মিনাল ক্লোজ থাকে, আদারওয়াইজ কিন্তু আমরা যখন প্রিন্টার ড্রাইভারে যাব তখন কিন্তু আমরা এটা ওপেন করে দেখতে পারবো না। সো আমি লিব্রা অফিস কেন ওপেন করলাম, আচ্ছা যাই হোক ওপেন হইতেছে তো হোক। আচ্ছা এখানে আমরা একটু লেখা নিই, লিব্রা অফিস যেহেতু আসছে আমি একটু স্কিপ করে দিলাম। ওকে,
তো ওয়েলকাম টু লিব্রা, এটা আমরা একটু পরে প্রিন্ট করবো। তো প্রথমত আমরা প্রিন্টার্সে যাই, প্রিন্টার্সে যাওয়ার পরে আমরা এখন আমাদের অ্যাডে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে আমাদের ইপসন এলএসবি, এখান থেকে ফরওয়ার্ড, সো সার্চিং হইতেছে। এর ফাঁকে আমি একটা জিনিস দেখতে পারি, আমি একটু আমাদের স্টার্ট মেনুতে যাই অ্যান্ড ইপসন নামে কোনো কিছু ইনস্টল হয়েছে কিনা একটু দেখি। APSO না, কোনো কিছু তো হয় নাই। আমরা যেহেতু ইপসন নামে একটা অ্যাপস, ওই যে চলে আসছে দেখেন আমাদের ডেস্কটপ প্রিন্টারে, আমাদের সব কিছু চলে আসছে, ইপসন L3110 মনির পিসি, আমার নাম টাম সব চলে আসছে। অ্যাপ্লাই দিলাম অ্যান্ড প্রিন্ট টেস্ট পেজ, এখানে ক্লিক করি অ্যান্ড আমার প্রিন্টারে দেখেন এখনই যেহেতু কাগজ দেওয়া আছে দ্যাটস এটা এখনই প্রিন্ট শুরু হয়ে গেছে অ্যান্ড প্রিন্ট হইতেছে। তো দেখতে পারতেছেন স্ক্রিনে আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি, সো দ্যাটস এ আপনারা এটা দেখতে পারতেছেন যে এটা প্রিন্ট হয়ে বেরোচ্ছে ইপসন L3110 প্রিন্টারে। সো অফকোর্স এটা খেয়াল রাখতে হবে যে আপনারা যেই প্রিন্টারটা ইউজ করতেছেন অবশ্যই ওই প্রিন্টারের ড্রাইভারটা লাগবে, অ্যান্ড যদি ডাটা বেজে থাকে এই প্রিন্টারটা তাহলে তো আপনাদের জন্য খুবই ভালো, আপনারা জাস্ট সিম্পলি ওই ডাটা বেজ থেকে ওটা সিলেক্ট করবেন অ্যান্ড অটোমেটিক ওটা তার ডাটা বেজ থেকে ইনস্টল করে নেবে তার ড্রাইভারটাকে। ওকে, সো আপনারা যেই ধরনের প্রিন্টার ইউজ করেন না কেন ওই ধরনের প্রিন্টারেই আপনারা এটা ইনস্টল করতে পারবেন, মানে লিনাক্স মিন্টে ওই ধরনের ড্রাইভার ইনস্টল করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা তো একটা প্রিন্টার কিনছি তো ওইটাতে তো আর হচ্ছে না, প্রিন্ট হচ্ছে না, তো প্রিন্ট কেন হবে না ভাই, লিনাক্সে তো সবার আগে হওয়ার কথা। যাই হোক, তো আমরা এখন এই পেজটা এখন ই করে দেখবো, প্রিন্ট করে দেখবো যেহেতু আমাদের টেস্ট পেজ বের হয়ে গেছে। তো এই পেজটার আমরা জাস্ট কন্ট্রোল পি দিলাম অ্যান্ড এখানে যা অপশন আছে সব ঠিক আছে, আমরা ওকে প্রেস করি অ্যান্ড প্রিন্ট শুরু হয়ে গেছে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে প্রিন্ট হইতেছে। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের প্রিন্টার লিনাক্স মিন্টে ইনস্টল করতে পারেন খুব সহজেই এবং খুব সহজেই প্রিন্ট দিতে পারেন, কালার প্রিন্ট হোক বা সাদা কালো প্রিন্ট হোক। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।